আমাদের সমাকলন পার্ট টু ক্লাসে আপনারা সবাই ম্যাথ স্কুল বিডির পক্ষ থেকে স্বাগত। ম্যাথ স্কুল বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা গত ক্লাসে কিছু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, তা আমাদের একটি সূত্র আরো কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের সমাকলন পার্টটা আসলে সূত্র ছাড়া কোনো সম্ভব না। আমরা বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা পারা যাবে সব 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 কিছু। তো যেমন মনে করেন কোনো কিছু নাই, শুধু ডিএক্স আছে, এই ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনটা কী হবে? ঠিক আছে, তা আমরা কোনো কিছু নাই মানে সাথে কিন্তু ওয়ান আছে, কোনো কিছু নাই মানে সাথে কিন্তু ওয়ান আছে, আর ওয়ানটা কি ধ্রুবক। তো যদি কোনো কিছু নাই থাকে, শুধু ওয়ান থাকে, তাহলে যার সাপেক্ষে আমরা ডিডিএক্সটা করি, শুধু সে নিজে হবে একটা প্লাস সি দিয়ে দেবেন, শেষ। আচ্ছা, ইন্টিগ্রেশন যদি আমরা জানি ডিডিএক্স কজ এক্স সমান সমান মাইনাসের সাইন এক্স, কজের সমান কি মাইনাস সাইন এক্স। এখন যদি আমরা ডিডিএক্স এভাবে রাখি, মাইনাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে, তো মাইনাসটা আমি এ পাশে দিয়ে দেবো, মাইনাসটা এ পাশে দিলে ডি কজ এক্স, এখান থেকে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা বলতে পারি যে যদি বলি ইন্টিগ্রেশন করে ফেলে, তাহলে সাইন এক্স ডিএক্স সমান সমান হবে, মাইনাস থাকলো, শুধু যার সাথে করছেন সে নিজে হবে কজ এক্স। এ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন এক্স কজ এক্স সূত্র, ইন্টিগ্রেশন সাইন এক্স কজ এক্স সূত্র। আমরা এইভাবে সকল প্রমাণ আমরা করতে পারি, এভাবে আমরা সকল প্রমাণগুলো আমরা করতে পারি, ঠিক আছে। তো আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু সূত্র আমাদের দরকার, তা আমাদের এই যে সূত্রগুলো দরকার তা আমি আপনাদের দিচ্ছি, যে এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার মানে এটা আমরা প্রথম সূত্রটা পাওয়ার সাথে এক যোগ হবো, এবং এই যোগফল দিয়ে, এই যোগফল দিয়ে আমরা কি ভাগ করব, এবং সাথে একটা প্লাসের সি অ্যাড করে দেব, প্লাসের সি অ্যাড করে দেব, প্লাসের সি আমরা কী করবো অ্যাড করব। ইন্টিগ্রেশন ডিএক্স কেউ না থাকলে যা নিজে আছে সে একাই বসবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এরকম কোনো অঙ্কের মধ্যে থাকলে আমরা লিখবো যে লন এক্স, লন এক্স, তার সূত্রটা কি লন এক্স, ইউজ বাই এম এক্স, এক্সের সাথে যে মানটা থাকবে, যেই মানই থাকুক, ধ্রুবক থাকুক, ওই ধ্রুবকটা কি ওয়ান বাই ধ্রুবক হয়ে যাবে, যা আছে তাই হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন যা হয় তাই কিন্তু হয়, শুধু ধ্রুবক দিয়ে ভাগ করতে হয়। আর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি এরকম থাকে, এটা ওয়ান বাই লন এ টু দি পাওয়ার এক্স, ওয়ান বাই লন এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আমরা একটু আগে পড়াইছি কজ এক্স সূত্র, কজ এক্স সমান লিখব মাইনাস সাইন এক্স, কজ এক্স সমান কী লিখব সাইন এক্স, কজ এক্স সমান কী সাইন এক্স, আর সাইন এক্স সমান নেব মাইনাসের কজ এক্স, মাইনাসের কজ এক্স। টেন এক্সের সূত্রটা আসলে তৈরি করা, মানে তো এভাবে তৈরি করা যায়, কিন্তু এভাবে মুখস্থ করার দরকার নাই, আমরা এটা কীভাবে তৈরি করতে হয় আমরা দেখাবো, এটা সূত্রটা কীভাবে তৈরি করতে হয় আমরা দেখাবো। তো সেকেন্ড স্কোয়ার ডিএক্স, সেকেন্ড স্কোয়ার ডিএক্স আমার সমান টেন এক্স, সেকেন্ড স্কোয়ার থাকলে আমরা কী লিখবো টেন এক্স, আর সেক এক্স টেন এক্স থাকলে সেক এক্স লিখবো প্লাস এক সি যোগ করতে হবে, কিন্তু কোসেক স্কোয়ার হলে মাইনাস কট এক্স, কোসেক স্কোয়ার হলে মাইনাস কট এক্স, কোসেক এক কট এক্স, কোসেক এক্স কট এক্স মনে হবো মাইনাসের কোসেক এক্স প্লাসের সি, মাইনাসের কোসেক কোসেক এক্স প্লাসের সি, কিন্তু ঠিক আছে। তা এই সূত্রগুলো আমাদের কিন্তু পড়তে হবে, আপনারা একটু ভালো করে একটু খেয়াল করে রাখবেন, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে, এবং যাতে কোনো অঙ্ক আসলে আমাদের চোখের মাঝে বাসে এই জিনিসগুলাই। আপনি যত বেশি সূত্রগুলো আপনাদের আয়ত্ত নিতে পারবেন, তত বেশি আপনার অঙ্ক করতে সহজ হবে, সময় কম লাগবে, এবং শুধু মুখস্থ করলে হবে না, তাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সূত্রগুলো। তা আমরা যদি আমরা আসলে আমি আমরা যে বইটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন বই আমরা পড়তে পারি, তা আমরা কিছু বই নিয়ে আমরা আলোচনা করবো। তা আমার আমার কাছে যে বইটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই যে কেতাবউদ্দিনের, কেতাবউদ্দিন স্যারের বই, নজরুল ইসলাম, যে বইটা খুবই ভালো, মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের জন্য খুব বেস্ট আমি মনে করি। তা আমাদের এখান থেকে যে অধ্যায় আছে, অধ্যায়ের টপিক ভিত্তিক আমরা প্রতিটা অধ্যায় আমরা আলোচনা করব। তা আমাদের প্রথম অধ্যায় দশেরে, দশেরে একটা অঙ্ক আমাদের আছে যে
একটা অঙ্ক আমাদের আছে, ঠিক আছে, আমাদের একটা অঙ্ক আছে, এক নম্বর একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা এরকম একটা অঙ্ক আমরা করব, ঠিক আছে। দেখি আমাদের প্রথম অঙ্কটা কেতাবউদ্দিনের অধ্যায় দশের আমাদের অঙ্ক, একের এ আমরা ধরে নেব, হ্যাঁ অঙ্কটা ধরে নেব, ধরি ইন্টিগ্রেশন ধরে নেব আমরা, আই কেল ইন্টিগ্রেশন আই কেল লিখব, অঙ্কটা কি লিখি ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, বাইরে ওয়ান বাই এক্স একটা গুণাকার আছে, আমরা এই অঙ্কটাকে অনির্দিষ্ট ইন্টিগ্রালে সমাধান করার চেষ্টা করি। যদি আমরা সমাধান করি নর্মালি আমরা জানি যাই যে ওয়ান বাই এক্স দেখবো যদি গুণ করে আমার হবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, কারণ ইন্টিগ্রেশন আমরা সেপারেট করে দেবো, ইন্টিগ্রেশন এই ওয়ানও পায় এও পায়, আমি যদি লিখি ওয়ান ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, তো ওয়ান থাকলে থাক আমরা কী লিখতে পারি অনলি ডিএক্স, আর এটা লিখতে পারি যদি সূচক নিয়ম করে মাইনাস এ টু ডিএক্স, তো আমাদের সূত্র বলবো তো বলেছি যে যদি ইন্টিগ্রেশন ডিএক্স থাকে শুধু কি অনলি কী হবো এক্স, অনলি কী হবে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা কী হবো পাওয়ারের সাথে এক যোগ হবো, পাওয়ার যাই হোক পাওয়ার সাথে কি এক যোগ, এবং এই যোগ ফল দিয়ে ভাগ করবো, যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রাল আমরা কি সাথে একটা প্লাস সি যা কনস্ট্যান্ট নাম আমরা অবহিত করি যোগ করে দেবো, আমার ইন্টিগ্রেশন যখন শেষ হয়ে যাবে তখনই আমরা এই সিটা যোগ করব, অ্যাট লাস্ট আমরা সি যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাসের ওয়ান এই সে মাইনাসের ওয়ান প্লাস এর সি, তাহলে আমরা এটা লিখতে পারি অঙ্কটা লিখতে পারি এক্স মাইনাসের ওয়ান বাই এক্স, একসাথে উত্তর প্লাস এর সি মাইনাস কিন্তু, হ্যাঁ ওয়ান বাই এক্স, তাহলে আমরা এই সে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, প্রথম ইন্টিগ্রেশন বা যে কোনো অঙ্ক, হ্যাঁ পাওয়ার থাকলে কী করবো আমরা পাওয়ারের সাথে এক যোগ করবো যোগ ফল দিয়ে ভাগ করে দেবো, এই আমাদের ফার্স্ট সূত্র ওয়ান ডিএক্স ডিএক্স এভাবে, ঠিক আছে। তা আমরা এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা তা আমাদের আরও কিছু অঙ্ক আছে যে আমাদের যদি আমরা ইউজ করি, যেরকম এক কিছু একটা একটা অঙ্ক আছে প্রায় আসে এস এর রুল টু টু এর একটা অঙ্ক মনে রাখবেন, যে যদি ইন্টিগ্রেশন কোনো অঙ্কের মাঝে ওয়ান প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স এই টাইপের অঙ্ক থাকে, হয় থাকবে ওয়ান প্লাস কজ এক্স বা মাইনাস কজ এক্স, ওয়ান প্লাস সাইন এক্স বা মাইনাস সাইন এক্স, তো আমরা এইগুলো যদি সমাধান করতে হয় তাহলে অবশ্যই এর অনুবন্ধী মান দিয়ে আমি উপরে নিচে গুণ করবো, ওয়ান প্লাস কজ এক্স ছিল আমি উপরে নিচে কী করবো ওয়ান মাইনাস কজ এক্স দিয়ে আমি গুণ করবো, ঠিক আছে। আচ্ছা এখন নিচে বলতে পারি যে ওয়ান প্লাস কজ এক্স মানে কি এ প্লাস বি আই মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স উপরে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। আমি যদি পাশে যাই তাহলে আমি বলতে পারি যে এটা হবে ওয়ান মাইনাস সাইন এক্স, সরি সাইন এক্স কজ এক্স, ওয়ান মাইনাস কজ এক্স উপরে টিকে থাকবো নিচে থাকবো সাইন এক্স স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তা আমি যদি সমহারে ভাগ করে দেই আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস, আমি যদি একবারে লিখি ওয়ান বাই সাইন এক্স ইন্টু কজ এক্স বাই সাইন এক্স ইন্টু কি ডিএক্স লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা এখন আমি যদি সমহারে ভাগ ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক্স স্কোয়ার ডিএক্স মাইনাস দ্য ইন্টিগ্রেশন সেপারেশন ওয়ান বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স, কস বাই সাইন কি কট এক্স ইন্টু ডিএক্স, তখন আমরা এটা যদি করতে যাই তাহলে কোসেক স্কোয়ার এক্স আমরা করছিলাম যে মাইনাসের কট এক্স, মাইনাসের কট এক্স আর কোসেকের কট এক্স আছে মাইনাস কোসেক এক্স, তাহলে দুই মাইনাসে কি প্লাস দিয়ে দেবো কোসেক এক্স লাস্টে ধ্রুবক, আমরা এইভাবে
আমাদের সমাধানগুলো করতে পারি। তো আপনারা সবাই এই টাইপের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কেতাবউদ্দিনে প্রচুর অঙ্ক আছে, আপনারা কেতাবউদ্দিন স্যারের বইটা একটু ফলো করবেন এবং করার ট্রাই করবেন। এবং কোনো কমেন্ট থাকলে বা বোঝার জন্য আপনারা আমাকে ইনবক্সে জানাবেন, এবং আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।